বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের আবির্ভাব, বুদ্ধত্ব লাভ এবং মহাপ্রয়াণ দিবস আগামীকাল শুক্রবার। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সাথে দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এদিন রাজ্যে কেন্দ্রীয়ভাবে বুদ্ধ পূর্ণিমা জয়ন্তীর মূল অনুষ্ঠানটি হবে আগরতলার কুঞ্জবনস্থিত বিনিবন বিহার বুদ্ধ মন্দিরে। এছাড়াও অভয়নগর এলাকার বুদ্ধ মন্দির সহ রাজ্যের অন্যান্য বুদ্ধ মন্দিরগুলিতেও এদিন ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা। আর তারই প্রস্তুতি যেন চলছে এখন প্রতিটি বুদ্ধ মন্দিরে। বৃহস্পতিবার এমনটি দেখা গেল বিনিবন বিহার বুদ্ধ মন্দিরে। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বুদ্ধদেবের মূর্তি মন্দির ও মন্দিরের আশপাশ এলাকা চলছে পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজ। প্রতি বছরের মতো এবছরও বুদ্ধ জয়ন্তী উপলক্ষে তিথি অনুযায়ী শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, প্রার্থনা, ধর্ম বিষয়ক আলোচনা সভা সহ আরো অনেক কিছু। এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনুবন বিহারের পাশে এবারও বসবে মেলা। বুদ্ধ পূর্ণিমা উদযাপন উৎসব ও মেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশ নেবে। নাম বুদ্ধদেব। 2567তম বুদ্ধ পূর্ণিমা কালকে, সেই উপলক্ষে আমরা আজকে বুদ্ধকে স্নান সহ আজকে বিহার কালকৃত করবো। কালকে সকালে আমরা সবাই বড় বুদ্ধ মন্দিরে গিয়ে সবাই একসাথে সকাল 4টা থেকে র্যালি করবো এবং রাত্রে মানে অনেক কিছু সাজানো হবে, বিহারটাকে সুন্দর করে সকালে আমরা বুদ্ধকে পুজো দিব। এটা কালকে আমাদের সকালবেলার রুটিন। এবং এখানে আমাদের এখানে রাস্তাতে দুপুরবেলা 10টা থেকে আমরা মানুষকে জল পান করি, শরবত জল এগুলো পান করাবো। বিশেষ প্রার্থনা হবে? হ্যাঁ, বিশেষ প্রার্থনা হবে। সন্ধ্যার সময় আমাদের বুদ্ধ কীর্তন আছে, মানুষ উত্তোলন হবে, এগুলো কালকে আমাদের রুটিন। কি প্রার্থনা করা হবে এই দিনে বুদ্ধের কাছে? আমরা বুদ্ধকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধকে বুদ্ধ পূজা করবো, শিবের পূজা করবো, বুদ্ধকে ধূপ সব পুজো দিয়ে পুজো করবো। কালকে কালকে সকালে আমরা 5টার সময় তো এদিকে বনে যাবো, তারপরে সকালবেলা এদিকে আমরা এখান থেকে সেখানে সবাই আমাদের বিহারের দায়িকা বিন্দু স্বয়ং নিয়ে আসবে, সবাই একসাথে এখানে বন্দনা করবো, অষ্টশীল নেবে, সবাই একসাথে বুদ্ধ পূর্ণিমা।